আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলেন কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্ল দাস। মঙ্গলবার ভোরবেলা কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে ভাঙমুন থানার ওসি শ্যামল মুরাজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী ভাঙমুন আনন্দবাজার রোডে উৎপেতে বসে। ভোরে পানিসাগর থানাধীন চামটিলা এলাকা থেকে মদ বুঝায় TR-05C-0431 এবং TR-05C-0410 নম্বরের দুটি গাড়ি করে প্রায় 400 বোতল বিলিতি মদ নিয়ে আনন্দবাজার থানাধীন গোছিরামপাড়া যাওয়ার পথে ভাঙমুন পুলিশের হাতে লক্ষাধিক টাকার বেআইনি বিলিতি মদ সহ দুটি গাড়ি ও দুজন নেশা কারবারিকে গ্রেপ্তার করে ভাঙমুন থানার পুলিশ। নেশা কারবারিরা হল সুজিত রায় ও সায়ন দেবনাথ। তাদের বাড়ি পানিসাগর থানাধীন চামটিলা এলাকায়। সায়ন দেবনাথ, আপনার গাড়িতে কি মদ ছিল? হ্যাঁ, 30-32 কার্টন মতো। এটা কই লিয়ে যাইতেছেন? গোছিরাম। গোছিরাম লোক কই থেকে লয়ে আইছেন? পানিসাগর। আপনার বাসাও পানিসাগরে? তো গোছিরাম কি মানে কার লইয়া যাইবেন? এটা মানুষটার নাম? মানুষটার নাম কিঙ্কু। কিঙ্কু? কিঙ্কু কেতা টাইটেল? মানে ভোরবেলা 5টা নেই না 6টা? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।